জোর দূর থেকে মতো জোরাবুল ঘটাতে আপনারা সবাই বদ্ধ ভর্তিতে ভোট দেবেন। বিনামূল্যে দিয়েছেন মোদিজি, 82 কোটি লোককে দিচ্ছেন মোদিজি, 12 কোটি কৃষককে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনজাতি গৌরব রক্ষা করতে আপনারা সবাই বদ্ধ ভোট দিতে ডাক্তার প্রণব চলতি ভোট দেবেন। সম্মানীয় গণদেবতা জনতা জনার্দন অরুণ সুন্দরী ঝাড়গ্রামের ভোটার ভদ্রমন্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি রাজ্যের জননেতা লোকটি প্রতিনিধি আপনাদের দোয়ারে জেলার বরেন্দ্র নেতাদের নিয়ে ডাক্তার প্রণব গুরুর সমর্থনে আপনাদের দোয়ারে সবাই মিলে ভারত মাতার জয়ের ধ্বনি দেবেন, জয় শ্রীরাম বন্দন করবেন আর পদ্ম ফুলে বোতাম টিপবেন। পদ্ম ফুলে বোতাম টিপে আপনারা নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। জয় শ্রীরাম, ঝাড়গ্রামবাসী জয় শ্রীরাম, ডাক্তার প্রণব টুডু জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম 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 জয় শ্রীরাম। 25 তারিখ শুভ দিন, সকাল সকাল ভোট দিন, মোদীজিকে ভোট দিন, ডাক্তার প্রণব টুডুকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশ কালীর বদলা নিন। জয় জয় শ্রীরাম, আগামী 20 আমি নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে সুস্বাগত, আগামী 20 আমি ঝাড়গ্রামে মোদীজি স্বাগত। ঝাড়গ্রামবাসী জয় শ্রীরাম, জোর সে বলো জয় শ্রীরাম, তুমি আমি জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম, মোদীজি কো জয় শ্রীরাম, ডাক্তার প্রণব টুডু জয় শ্রীরাম, বিজেপি কো জয় শ্রীরাম, বন্দে মাতরম জয় শ্রীরাম। আগামী 20 আমি নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে স্বাগত, আগামী 20 আমি নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে স্বাগত, আগামী 20 আমি নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে
চার ভাইরা বের করে দেন। জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। আপনি মোদীকে একটু আগে এগিয়ে নিতে হবে, একটু এগিয়ে তাড়াতাড়ি দরকার আসতে হবে। ভাইদেরকে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি কষ্ট হবে, জানি একটু তাড়াতাড়ি পা চালাতে হবে, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। সবাইকে অনুরোধ করছি একটু তাড়াতাড়ি করে পা চালান, অনেকটা রাস্তা যেতে হবে। সবাইকে অনুরোধ একটু তাড়াতাড়ি করে পা চালান, অনেকটা রাস্তা যেতে হবে। ভলেন্টিয়ারদের বলছি একটু বেশি তাহলে 11টা অবস্থা করবেন।
করুন, জয় করুন, জয় করুন। আগামী 25 মে আসছে দিন, ভোট বলে ভোট দিন। আগামী 25 মে আসছে দিন, ভোট বলে ভোট দিন। আগামী 25 মে আসছে দিন, ভোট বলে ভোট দিন। ভোট 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 দেবেন কলকাতায়, ভোট বলে মাঝখানে। ভোট 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 দেবেন কলকাতায়, ভোট বলে মাঝখানে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে সবাইকে অনুরোধ, আমরা ওভারব্রিজের মধ্যে যাচ্ছি, একটু সাবধানে যাবেন, একটু সাবধানে যাবেন, ভলান্টিয়ারদের বলবো। আগামী 25 মে আসছে দিন,
ভোট 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 দেবেন গোর্খারে, আগামী পঁচিশে মে আসছে তৃণমূল পার্টিকে হারাতে হবে, মোদীজির হাত শক্তিশালী করতে হবে।
বিকশিত ভারত, সোনার বাংলা। ভোট দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি রক্ষা করবেন। মোদীজিকে প্রধানমন্ত্রী করতে গেলে ঝাড়গ্রাম থেকেও মোদীজির প্রতিনিধিকে জেতাতে হবে। 30 বছরের তরুণ চিকিৎসক সরকারি চাকরি থেকে পদত্যাগ করে অনেক অর্থনৈতিক ক্ষতি স্বীকার করে দেশের স্বার্থে মোদীজির পরিবারে সদস্য হিসেবে তিনি আপনাদের সেবা করতে চান। মোদীজিকে সমর্থন করতে ডাক্তার প্রণব মুখোপাধ্যায়কে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। সন্দেশকালীন পিতা খাওয়া তৃণমূল শেখ শাহজাহানের মাটিকে সরাস্ত করুন। শাহজাহানদের পিতা খাওয়া চিরতরে ভঙ্গ করে দেন। পদ্মফুলে ভোট দেন, চোরতলাতে ভোট দেন। টিকা জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সনাতন সংস্কৃতিকে বাঁচাতে মোদীজির হাত শক্তিশালী করুন। জঙ্গি জিহাদি দেশ বিরোধী শক্তিকে উচিত শিক্ষা দিতে ভোট দিন। 3 নম্বর কথা টিপে নরেন্দ্র মোদীজির প্রার্থী ডাক্তার প্রণব চুডুকে ভোট দিন। ডাক্তার প্রণব চুডুকে 20 তারিখে মোদীজি আসছেন ঝাড়গ্রামে আপনাদের সঙ্গে দেখা করতে, আপনাদের সাথে ভোট চাইছে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ঝাড়গ্রাম বাসী জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মোদীজি কো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মোদীজি কো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সংস্কৃতিকে রক্ষা করতে, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে সবাই ভোট দিন। বন্ধ মোদীজিকে প্রধানমন্ত্রী করতে দেশকে সুরক্ষা দিতে ভারত অকুপাইকা পুলিশকে ভারতে আনতে, পিওকেকে ফেরত আনতে, পাক অকুপাই কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনতে সবাই পদ্ম ফুলে ভোট দেন। দেশাত্মবোধ, রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রপ্রেম, দেশাত্মবোধকে জাগ্রত করুন। ডাক্তার প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিন। দত্ত ফার্মেসি সবাই মিলে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আগে ভোট দান পরে জল পান, মোদীজিকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আগামী 25 মে আসছে দিন, আসন্ন লোকসভা নির্বাচনে 25 মে ডক্টর প্রণব মুখোপাধ্যায়কে বিপুল ভোটে জয় করুন। ডক্টর প্রণব মুখোপাধ্যায়কে বিপুল ভোটে জয় করুন। বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর প্রণব মুখোপাধ্যায়কে বিপুল ভোটে জয় করুন। আগামী 25 মে আসছে দিন, আগামী 25 মে আসছে দিন, ভোট 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 দেবেন কলকাতায়, ভোট 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 দেবেন কলকাতায়। বিপুল ভোটে জয় করুন। আগামী 25 মে আজকে দিন, আগামী 25 মে আজকে দিন, ভোট 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 দেবেন কলকাতায়, পদ্ম ফুলের মাঝখানে ডক্টর প্রণব বিপুল ভোটে জয় করুন। ডক্টর প্রণব বিপুল ভোটে জয় করুন। জয় করুন, জয় করুন।
আপনি যারা আছেন আমাদের মিছিলে সুন্দর করে সাজিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিন, একটু সুন্দর করে সাজিয়ে একটু তাড়াতাড়ি করে মা দাঁড়ান, অনেকটা সময় হয়ে গেছে, আগামী পঁচিশে মে আসছে দিন, আগামী পঁচিশে মে আসছে দিন, ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম।
সে বলো, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, জোরসে বলো, আরো পতাকি, আরো পতাকি, আমাদের টাউন সভাপতি ছোটদাকে অনুরোধ করছি আপনি সামনে চলে যান, সামনে গিয়ে মিছিলকে কলেজ বোর্ডের ওখানে মিছিল শেষ করুন। আমরা এখানেই শেষ করব, আপনারা বিকেল থেকে অপেক্ষা করছেন। আমরা বান্দোয়ানের বড় বাজার এবং কুলতা বিন্দু হয়ে অনেকটা বিলম্বে পৌঁছেছিলাম, তারপরেও কয়েক হাজার ভারতীয় জনতা পার্টি সমর্থক আমার জনজাতি গৌরব সাংস্কৃতিক বাদ্যযন্ত্র নিয়ে তারা সবাই সুসজ্জিত পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের সকলকে আপনাদের এই যে দলের প্রতি সমর্পিত মনোভাব তার জন্য ধন্যবাদ জানাবো, ঝাড়গ্রামবাসীকে ধন্যবাদ জানাবো। আপনারা প্রত্যেকে দোকান থেকে বাড়ি থেকে বেরিয়ে ঘুরবে না, গাড়িটা পুরো রাস্তা 2-3 কিলোমিটার রাস্তা আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, দলমত নির্বিশেষে আশীর্বাদ দিয়েছেন, বলছেন না মোদীজির হাতে খেল সুরক্ষিত, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদীজির হাতে খেল থাকবে। আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, রাষ্ট্রবাদ, যেসব প্রেম, এর সঙ্গে কোনো সমঝোতা করব না। আমি আপনাদের খুশির খবর দিয়ে শেষ করব, আগামী 20 তারিখ দুটোর সময় যশস্বী প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন, আপনারা দুটোর আগে মাঠ ভরিয়ে দেবেন এবং আমি আশা করব
যে মোদিজির 19 সালে যে সভা, তার থেকেও এবারে দ্বিগুণ বড় মাপের সভা আপনাদের হবে। এবং জঙ্গলমহলের সমস্ত গাঁগঞ্জ থেকে শহর থেকে মানুষরা সবাই মিলে দেশের প্রধানমন্ত্রী এবং আগামী দিনের প্রধানমন্ত্রী, যিনি 380টা আসনে ভোট হয়ে গেছে, অলপ করে বলা যায় 270-এর বেশি আসন ইতিমধ্যে তিনি জিতে ফেলেছেন, তাই প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাতে আমরা অতিথি পরায়ণ, অবিভক্ত মেদিনীপুর। আমাদের কাছে মোদীজি ভগবানের দূত হিসেবে আমরা মনে করি। করোনা কোভিডের সময় আমাদেরকে যথাসময়ে ভ্যাকসিন দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছেন নরেন্দ্র মোদী। তাই আমরা সবাই মিলে আগামী দিনে পাক অকুপাই কাশ্মীরকে ভারতে ফেরিয়ে আনার লক্ষ্যে আমরা বন্দে মাতরম, জয় শ্রীরাম বলে, জয় জোহার বলে আমরা সবাই সমবেত হব মোদীজির সভাস্থলে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবারের ভোট ভয়মুক্ত পরিবেশে অবাধ হবে। প্রতি বুথে ঝাড়গ্রাম বিধানসভা লোকসভাতে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে। ঝাড়গ্রাম লোকসভাতে 100টির বেশি সেন্ট্রাল ফোর্সের কিউআরটি থাকছে। প্রত্যেক বুথে ওয়েব কাস্টিং ক্যামেরা থাকছে, যার নিয়ন্ত্রণ দিল্লি থেকে হবে। আমি শুধু অনুরোধ করব আপনারা জলপান করার আগে ভোটদানটা করবেন, সকাল সকাল ভোট দেবেন, এবং কোথাও যদি দেখেন অ্যাবসেন্ট আর মৃত ভোটার প্রক্সি দিতে পাঠাচ্ছে তোলামূলের চোরেরা পুলিশের সাহায্যে, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তাদের উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার ব্যবস্থা করব। জয় জয় শ্রীরাম, ভগবান বিরসা মুন্ডাকে স্মরণ করে জঙ্গলমহলে জনজাতি গৌরবকে, সাংস্কৃতিক প্রথাকে, কোথাও জনজাতি আদিবাসী, কোথাও কুর্মী ভাইরা, কোথাও আমাদের অন্যান্যরা সবাই ভারতবাসী মিলে আমরা একসঙ্গে লড়বো, মোদীজির হাতে দেশ তুলে দেবো। এই ছেলেটি যদি 30 বছর ডাক্তারি করত আরো 10-15 কোটি টাকা রোজগার করতে পারতো, 1 লক্ষ টাকার বেশি রোজগার করে গেছে। জয় পরাজয় আপনাদের হাতে, জেতাবো দাদা, জেতাবো আমরা। আমি আরেকবার স্যালুট করে আমার কথা দাদা, একটা রিকোয়েস্ট।